তাকে বলা হতো পুলিশ। এবং পুলিশ মানে নগর রাষ্ট্র, সেখানে একটা ছোট শহর, তারাই রাষ্ট্র। সেখানে প্রশংসা এবং ঘৃণা দুটোই খুব তীব্রভাবে নায়ক এবং খলনায়ক উভয়কেই বিদ্ধ করত। আমরা বাঙালিরা খানিকটা গ্রিকদের মতো, খানিকটা ফরাসিদের মতো, তবে সবার উপরে আমরা বাঙালি। কোথাও কিছু হলে আমরা খুব বিচলিত হয়ে পড়ি, খুব আবেগপ্রবণ হয়ে পড়ি এবং ভাবি যে সব বোধহয় রসাতলে চলে গেল। এসএসসি নিয়ে কিছু একটা ঘটেছে, ঠিক কি ঘটেছে ছবিটা এখনো সকলের সামনে পৌঁছয়নি, বিষয়টা তদন্তাধীন, বিচারাধীন। কিছু প্রমাণ পাওয়া গেলে আইনত ব্যবস্থা হবে আশা করা যায়, কিন্তু এই যে বড় একটা পরীক্ষা, 5 লক্ষ 6 লক্ষ পরীক্ষার্থী, সেখানে এই যে দুর্নীতি বা বিনিয়োগ যদি হয়ে থাকে সেটা শতাংশের হিসেবে কতটা, এটা আমার একটা প্রশ্ন যেটা আমি আমার সহবক্তাদের সামনে ছুড়ে দিচ্ছি। 2% নাকি তারও নিচে? এমনটা আমার মনে হচ্ছে না যে প্রশাসনে স্বচ্ছতা শুধুই নামে, কারণ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি নিজে অত্যন্ত স্বচ্ছ ব্যক্তিত্ব, স্বচ্ছ ব্যক্তিত্ব হিসাবে তার ভাবমূর্তি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি প্রশাসনে শুধু যে নামেই স্বচ্ছতা রাখবেন তা না, কাজেও রাখবেন। আমি রাজনীতির লোক না, আমি রাজনৈতিক আলোচনার মধ্যে ঢুকব না, আমি একটা অন্য প্রসঙ্গে অল্প কিছু কথা বলতে চাই আজকে, সেটা হচ্ছে দুর্নীতির সম্পর্কে। দুর্নীতি এবং যে তার যে বৃহত্তর যে প্রেক্ষাপট সে সম্পর্কে আমাদের দু একটা কথা জেনে নেওয়া ভালো। সমাজের সব ক্ষেত্রে দুর্নীতি আছে, এটা আমরা আসুন আজকে সবাই স্বীকার করে নিই। স্বাধীনতার 75 বছর পরেও এটা একদম সত্যি কথা।